আসসালামু আলাইকুম। আমার এই চ্যানেলে প্রাথমিকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলুন চলে যাই আজকের মূল ভিডিওতে। আজ রোববার সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিয়োগ পাওয়া 37,500 প্রার্থী সহকারী শিক্ষক পদে যোগদান করবেন। ইতোমধ্যে প্রার্থীদের ডাকযোগে নিয়োগপত্র পাঠিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিসগুলো। জেলা শিক্ষা অফিস থেকে প্রার্থীদের অঙ্গীকারনামা ও যোগদান পত্রে ফরম্যাট দিয়েছে। এগুলো পূরণ করে রোববার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এসে নতুন শিক্ষকদের যোগদান করতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের জন্য নির্বাচিত 37,574 জন শিক্ষকের পদায়নের আদেশ জারি করা হবে সোমবার। আর নতুন শিক্ষকদের দুই দিনের ওরিয়েন্টেশন হবে 23 থেকে 30 জানুয়ারির মধ্যে। প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর সূত্র থেকে পাওয়া তথ্য মতে খুব শীঘ্রই আবারও নতুন করে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসছে। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের এই মহাগুরুত্বপূর্ণ আপডেটটি সত্যি সকল চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর বটে। সবাই ভালো থাকবেন। পরবর্তী নতুন কোনো প্রাথমিকের আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটন অন করে রাখুন, যাতে পরবর্তীতে যে কোনো প্রাথমিকের আপডেট সবার আগে পেতে পারেন খুব সহজেই। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।